দুবরাজপুর কোর্টে আজ কি হয় সেদিকে আমাদের নজর রয়েছে। দুবরাজপুর আদালতে নিয়ে আসা হলো অনুব্রত মণ্ডলকে এবং তার বাইরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডলকে দেখতে দুবরাজপুর আদালতের বাইরে তৃণমূল নেতাদের ভিড়। সকাল থেকে আদালত চত্বরে উপস্থিত দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে ও তিন তৃণমূল কাউন্সিলর, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বুকে অনুব্রত, অভিষেক, মমতার ছবি সেঁটে হাতে ফুলের তোড়া নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন দুবরাজপুর পুরসভার কর্মী রঞ্জিত গড়াই।